Assalamualaikum. আমি আমিন হোসেন খান চলে এসেছি আপনাদের এনজেড ব্রাঞ্চে মেগামার রস থেকে। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা। আর কিছুদিন পরে কোরবানি ঈদ, তো আপনাদের সবাইকে জানাতে চাচ্ছি এই জুলাই মাস জুড়ে এই মুহূর্তে যারা আপনারা মালয়েশিয়া ঢাকাতে আছেন বাংলাদেশে আছেন তাদের জন্য বলছি, জুলাই মাস জুড়ে আমাদের এনজেড ট্রাভেলসে আছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য কিছু গ্রুপ টিকিট। আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার কাঙ্ক্ষিত টিকিটের জন্য টিকিট শেষ হয়ে যাওয়ার আগে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি নিয়ে নেবেন। আমরা আশা করব এবং অনুরোধ করব এবং আপনারা সবাই আমাদের এনজেড এর মেগামার ব্রাঞ্চে আসবেন। এই শাখাটি একদম নতুন এবং আপনাদের সেবা প্রদান করার জন্যই আমাদের এই ব্রাঞ্চটা খোলা। আপনারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন এবং যারা কেলের বাইরে আছেন আপনারা ফোনের মাধ্যমে পেয়ে যাবেন আপনাদের এই সেবাটি। আর যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ফোন করবেন, আপনার কাঙ্ক্ষিত টিকিটটি নিয়ে নেবেন। সারা জুলাই মাস জুড়ে আপনারা পেয়ে যান আমাদের কাছ থেকে মালিন্দ বিমানের টিকিট ডিরেক্ট ফ্লাইট ঢাকা থেকে মালয়েশিয়া। তো আপনারা যারা যারা আচ্ছা প্রাইস রেঞ্জটা কি একটু বলা যাবে? প্রাইস রেঞ্জটা হচ্ছে যেহেতু এটা আমাদের গ্রুপ টিকিট তো এটার প্রাইসটা ফিক্স করা আছে। এটার প্রাইসটা আছে 1900 রিংগিতের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যারা যারা আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে অনেক দেরি করে আসেন তো আমি আপনাদের অনুরোধ করবো যখন ভিডিও পাবলিশ হবে আপনার ডেটটা একটু খেয়াল করবেন। আপনারা অনেক পরে এসে আমাদের কাছে অফারটা চান তখন আমি দিতে পারি না। তো আমাদের টিকিট শেষ হওয়ার আগে কাইন্ডলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনার কাঙ্ক্ষিত টিকিটটি আমাদের কাছ থেকে আপনারা কিনে নিন। ধন্যবাদ। আচ্ছা আপু আর একটু প্রশ্ন আছে, এখন বাংলাদেশ থেকে আসার জন্য সর্বনিম্ন মানে লোয়েস্ট প্রাইসে কি আছে, মানে ট্রানজিট বলেন যাই বলেন ট্রানজিট সম্পর্কে যদি কিছু বলতেন? ট্রানজিট বলতে ভাই আমাদের আপনার আমাদের এয়ার এশিয়ার কিছু কিছু ফ্লাইট আছে ট্রানজিট, যেটার যেটার প্রাইসটা আপনার পড়বে হচ্ছে 1870-1890। আর যেটা যে ডিরেক্ট ফ্লাইট আছে ডিরেক্ট ফ্লাইটগুলো পড়বে হচ্ছে আপনার 1980-1990 এর মধ্যে। মালিন্দি এয়ারলাইন যেটা আছে মালিন্দি এয়ারলাইন্সটা আপনারা 1990 কিন্তু পেয়ে যাবেন, এটা ডিরেক্ট ফ্লাইট মালিন্দি এয়ারলাইন্স 1990 এর মধ্যে আপনার ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন। কিন্তু আপনাদেরকে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা যারা ভিডিও পোস্ট করছি আমরা লাইভে যাচ্ছি তো ইতিমধ্যে অনেকে নক করেছেন আর টিকিট নিয়ে নিচ্ছেন। তো টিকিট শেষ হওয়ার আগে আপনাদের অনুরোধ করবো আপনারা আপনাদের টিকিট কাঙ্ক্ষিত টিকিটটি কিনে নেবেন। আচ্ছা মালয়েশিয়া প্রবাসীদের এই কুরবানি ঈদে কতটা রেসপন্স পাইছেন? মালয়েশিয়া এই পর্যন্ত যারা দেশে গেছেন দেশ থেকে আসার জন্য অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে, অনেকে ঢাকা টিকিটের জন্য পাচ্ছে না আপনারা আমরা টিকিট দিতে পারছি না কারণ টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আচ্ছা তো সবাই আর কি এই ঈদকে অপেক্ষা করে অনেকেই ঘরমুখী হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্যই আপনাদেরকে বারবার বলছি যারা আপনারা বাংলাদেশে আছেন যত দ্রুত সম্ভব আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনার কাঙ্ক্ষিত টিকিটটি নিয়ে নেন কারণ এই মুহূর্তে ঢাকা থেকে মালয়েশিয়া আসার যে টিকিটটা আছে এটার দাম অনেক বেশি, শুধুমাত্র আমাদের কাছ থেকে আপনারা এই দামে টিকিটটা পেয়ে যাবেন। তো আপনাদের অনুরোধ করবো দ্রুত আপনারা আমাদের কাছ থেকে টিকিটটা নিয়ে নেবেন। আচ্ছা আমাদের ভিডিও দেখে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক আশা করে আসে যে আপুর ভিডিও দেখছি তো দেখি আপু কোনো ডিসকাউন্ট করে কিনা, তো সেই ক্ষেত্রে কি ডিসকাউন্ট করবেন? হ্যাঁ এই মুহূর্তে ডিসকাউন্ট করার জন্য যে ইয়েটা আমাদের আছে এটা আমরা ঢাকা থেকে যারা আসছেন তার জন্য করতে পারবো না কারণ যেহেতু এটা আমাদের গ্রুপ টিকিট কেনা এটা আমরা ফিক্স করা। যারা মালয়েশিয়া থেকে দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য আমরা অবশ্যই ডিসকাউন্ট করবো, কিন্তু আপনাদেরকে যখন আপনারা আমাদের কাছে আসবেন অবশ্যই প্রথমেই বলতে হবে যে আমি ইয়াসিন ব্লগ থেকে এসেছি, এটা শুরুতেই বলতে হবে। আপনারা যখন টিকিটটা নিতে আসেন যখন সব কিছু দাম আমরা বলি এরপরে আপনারা ইয়াসিনের নাম বলেন তাও বললে হবে না, আপনারা শুরুতে এসেই রেফারেন্সটা বলবেন যে আমরা ইয়াসিন ব্লগ থেকে এসেছি, অবশ্যই আমরা আপনাদেরকে একটা সুন্দর একটা ছাড় দিব। আচ্ছা আচ্ছা তো সবাইকে শেষবারের মতো কি বলবেন আর আমাদের ভিডিও পেতে হলে কি করতে হবে? অবশ্যই আমাদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। আচ্ছা থ্যাংক ইউ আপু, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন আর মালয়েশিয়া প্রবাসী ভাইদের নিয়ে কাজ করতেছেন, আরও ভালো কাজ করেন, সবাইকে সেবা করেন, কম মূল্যে টিকিট দেন, সবাই ঘরে যাক দেশে যাক ফ্যামিলির সঙ্গে মিলিত হোক নাকি? ইয়েস। তো আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, যারা এই মুহূর্তে দেশে যেতে যাচ্ছেন আমাদের শুধুমাত্র একটা তারিখে 28 জুন আমাদের একটা অফার আছে মালয়েশিয়া এয়ারলাইন্স, সেটা হচ্ছে অনলি 1000 রিংগিতে আপনারা পেয়ে যাচ্ছেন মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটটা, সাথে 35-30 কেজি ব্যাগেজ এবং হাতে 7 কেজি এবং অতিরিক্ত আরও 30 কেজি আপনারা নিতে পারবেন, তবে শুধুমাত্র 28 জনের জন্য একদিনের জন্য। আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা যারা এই মুহূর্তে দেশে যেতে যাচ্ছেন অতি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করবেন আপনার এই টিকিটের জন্য, এটা শুধু একদিনের জন্য, সেটা হচ্ছে 28 জুন মালয়েশিয়া এয়ারলাইন্সে অফারটা আছে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার জন্য। আচ্ছা থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনজেড মেগামল ব্রাঞ্চে সবাই আসবেন। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।